বন্ধুরা, সমুদ্রে চলমান ভাসমান এ সকল বিমানবন্দরের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো বৈরী আবহাওয়ায় অত্যন্ত সূক্ষ্মভাবে টিকে থাকে। একবার কল্পনা করে দেখুন, এ সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন গভীর সমুদ্রে অবস্থান করে যুদ্ধ পরিচালনা করে, তখন যদি বিশাল আকৃতির সামুদ্রিক কোনো হারিকেন তৈরি হয়, সেগুলো কিভাবে টিকে থাকবে? আধুনিক প্রযুক্তিতে তৈরি এ সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোতে এমন বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বিশাল আকৃতির হারিকেন অথবা ঘূর্ণিঝড়ের কবলে পড়লেও কোনোভাবে সেগুলো ডুববে না। যেমন 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এ সম্পর্কে একটি পরীক্ষা চালিয়েছিল। কিকি হকলাক্স CB-66 নামক একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে গভীর সমুদ্রে পাঠানো হয়েছিল এবং সেটিকে প্রায় 25 দিন পর্যন্ত নির্বিচারে বোমাবর্ষণের পর অবশেষে সেটি সমুদ্রের তলদেশে ডুবে গিয়েছিল। পরীক্ষার পরবর্তী পর্যায়ে মার্কিন নৌবাহিনীও ডুবে যাওয়া মিশনটি সম্পূর্ণ করার জন্য বিমানবাহী রণতরীতে স্থাপিত প্রচুর পরিমাণে উচ্চ বিস্ফোরক ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। এই ডুবন্ত পরীক্ষাটি মানুষকে গভীরভাবে চিন্তিত করে তুলেছিল যে একটি অত্যাধুনিক বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়া যতটা কল্পনা করা হয়েছিল, এটি আসলে ততটা সহজ নয়। গভীর সমুদ্রে এ সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সমুদ্রের যত খারাপ ধরনের হারিকেন অথবা ঘূর্ণিঝড় তৈরি হোক, এটি কোনোভাবেই ডুববে না। তার পার্ট টু সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এর একটি বিশেষ গুণ হচ্ছে অ্যান্টি সিকিং পারফরমেন্স, যেটি কেবল ডেক এবং হুল, আর্মার, কম্পার্টমেন্টালাইজড, ওয়াটার টাইট কেবিন ডিজাইন এবং শক্তিশালী ক্ষতি নিয়ন্ত্রণ ক্ষমতা দ্বারা নিশ্চিত করা হয়েছিল। যেমন উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে পরিষেবাতে নিমিত শ্রেণীর বিমানবাহী রণতরী ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র এবং টর্পেডোর আক্রমণকে কার্যকরভাবে প্রতিহত করার জন্য, এবং আঘাতের পর ক্ষতি কমাতে মার্কিন নিমিত শ্রেণীর বিমানবাহী জাহাজটি নিজ থেকে উভয় পাশে হ্যাঙ্কার ডেকের জন্য একটি ডাবল লেয়ার হুল ডিজাইন করে ব্যবহার করে। এক্স আকৃতির উপাদানগুলির একটি হিসেবে মনে করতে পারেন। যখন হুলটি টর্পেডো এবং মিসাইল দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন হুলের বাইরে স্তর এবং মাঝখানে উপাদানগুলি গুরুতর বিকৃতির মধ্যে দিয়ে যাবে এবং টর্পেডো বা মিসাইল ওয়ারহেডের বিস্ফোরণের ফলে সৃষ্ট শক ওয়েভ শক্তি দ্রুত এ শোষণ করে নেয়। উচ্চমানের উচ্চ শক্তির ইস্পাত দিয়ে তৈরি হুল এবং ডেক অ্যান্টিশিপ মিসাইলগুলিতে আধা বর্মবিদ্ধ ওয়ারহেডগুলির আক্রমণকে কার্যকরভাবে প্রতিহত করতে পারে এটি। এই সুরক্ষা ধারণাটি কেবলমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ারে দেখা যায় না। যেমন DDG-62 সংঘর্ষে যে দুর্ঘটনা ঘটেছিল তা আপনার কল্পনাকেও হাড় মানাবে। একটি বড় গর্ত জাহাজের নিচ থেকে ধাক্কা দিয়ে বের করা হয়েছিল এবং অবশেষে এটি ডকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এটিও জলরোধী কেবিনের কারণে নিমিত শ্রেণীর বিমানবাহী বাহকের ফ্লাইট ডেকটি সম্পূর্ণরূপে আটকে রাখার জন্য নকশা করা হয় এবং হুলের উভয় পাশে পানির নিচে টর্পেডো কম্পার্টমেন্টগুলি 300 কেজি বিস্ফোরকের বিস্ফোরণ সহ্য করতে সক্ষম। এছাড়া রয়েছে বাল্কহেড, জাহাজের 20টিরও বেশি জলরোধী ট্রান্সভার্স কম্পার্টমেন্ট এবং একাধিক ফায়ার কম্পার্টমেন্ট রয়েছে। এই অনুদৈর্ঘ্য এবং ট্রান্সভার্স বাল্কহেডগুলি 2000টিরও বেশি বগি দ্বারা গঠন করা হয়েছে, তাই যেকোনো আক্রমণে এর অল্প সংখ্যক কেবিনের মধ্যে আঘাত লাগতে পারে। এছাড়া প্লাবিত হলেও এয়ারক্রাফট ক্যারিয়ারের শক্তিশালীভাবে টিকে থাকতে পারে এবং কোনোভাবেই ডুবে যায় না, অর্থাৎ এর ভিতরে কোনোভাবে পানি প্রবেশ করলেও সেটি ডুববে না। আসলে অত্যাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ডুবে যাওয়া অনেক কঠিন। প্রকৃতপক্ষে এর প্রধান কারণ হল এটি বহরের কমান্ড সেন্টার হিসাবে কাজ করে। এটি বহন করা প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং ফাইটার জেটের উপর নির্ভর করে। পাশাপাশি পর্যায়ক্রমে অ্যারো রাডার এবং বাকি নৌবহরে প্রায় 1000 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকে। টাইট এয়ার ডিফেন্স নেটওয়ার্ক বিমান হামলা এখানে আঘাত করা অনেক কঠিন, কারণ সেখানে রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, বহরে থাকা সাবমেরিন এবং বাল্ক বো সোনার টেকনোলজি, টয়েট সোনার এবং ফ্লিটের সমস্ত জাহাজ দ্বারা বহন করা অ্যান্টি সাবমেরিন মিসাইলগুলো একটি ছোট নোট তৈরি করে যা শত্রু সাবমেরিনগুলি এর কাছে আসলে এটাকে আক্রমণ করা অনেক কঠিন করে দেয়। অর্থাৎ শত্রু সাবমেরিনগুলো আশেপাশে আসলে এটি তার আগে থেকেই বুঝতে পারে। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন এটি হয়তো টর্পেডো দ্বারা আক্রমণ হতে পারে, তবে টর্পেডো দ্বারা এটি আক্রমণ হওয়ার সম্ভাবনাও খুবই কম। আসলে লড়াই করতে সক্ষম হওয়াচ্ছে কোনো প্রকার আঘাত থেকে বেঁচে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কিভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার গভীর সমুদ্রে ঝড় থেকে বেঁচে থাকে, এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। যাই হোক, আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারে সাধারণত একটি অল মেটাল ফ্লাইট ডেক থাকে এবং এর উপরে একটি শক্তিশালী ফ্লাইট ডেকের আবরণ থাকে যা প্রাথমিকভাবে এর সিকিউরিটিকে উন্নত করে। ফ্লাইট ডেকের আবরণগুলি মূলত অ্যান্টি স্কিড প্যালেট এবং ফিল্ম ফর্মিং রেজিন দ্বারা গঠিত। ফ্লাইট ডেক
সারা বছর কঠোর সামুদ্রিক পরিবেশের সংস্পর্শে থাকে। ডেকের আবরণে ভালো স্থিতিস্থাপকতা এবং নমনীয়তা থাকা দরকার। এছাড়া দিন এবং রাত ঋতু পরিবর্তনের মধ্যে তাপমাত্রার পার্থক্যের সাথে খাপ খাইয়ে নিতে এটি সক্ষম হতে হবে, যার ফলে ইস্পাত কাঠামো তাপীয় প্রসারণ এবং সংকোচ ঘটে। যদি আবরণের স্থিতিস্থাপকতা এবং নমনীয়তা অপর্যাপ্ত হয় তাহলে এই বিকৃতি অনিবার্যভাবে ক্ষতির দিকে নিয়ে যাবে, যেমন ল্যাপের ফাটল, খোসা ছাড়ানো এবং পড়ে যাওয়া। যখন একটি ক্যারিয়ার ভিত্তিক বিমান টেক অফ এবং অবতরণ করে তখন এটি আবরণের উপর একটি দুর্দান্ত প্রভাব ফেলে, যার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ইলাস্টিক বাফারের প্রয়োজন হয় এবং ফ্লাইট ডেকের আবরণ সাধারণত পুরু এবং নমনীয় হয়। অর্থাৎ এর রানওয়েটি পুরু এবং নমনীয় হয়, যা এর আবরণে ফাটল দেখা দিতে পারে। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লাইট ডেক নাকাল এবং নমনীয় উভয় প্রতিরোধী। যদি উচ্চ হিল মারিয়ে যায় তখন আপনি কিভাবে বিমান থেকে নামতে পারবেন? মোট কথা, আধুনিক সময় এক বিস্ময় হচ্ছে ভ্রাম্যমান এ সকল বিমানবন্দর অথবা এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখান থেকে খুব সহজে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যায়। আর এটি তৈরিতে এত উচ্চমাত্রার গবেষণা এবং দক্ষতা প্রয়োগ করা হয়েছে যে সেটি যে কোনো বৈরী আবহাওয়ায় সমুদ্রের নিচে কখনোই ডুবে যাবে না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।